मेरी जेबी बोल ली। सुनलाम তুমি নাকি কোন বিয়ে আটকে দিয়েছো? কি ছিল কেসটা? আর বলবেন না, আরে পণ নিয়ে বিয়ে করছিল ছেলেটা, গয়না ঠয়নাও নাকি আবার ওজন ফজন করে নিয়ে চলে যাচ্ছিল। আগেই আমি ওখানে ছিলাম। কিন্তু মেয়েটা, সে তো বেচারি লগ্ন ভ্রষ্ট হলো, তাই না? আরে না না, ওর বয়ফ্রেন্ড ছিল, ওর বাবা ওকে জোর করে ওই ছেলেটার সাথে বিয়ে দিচ্ছিল। বিয়ে ভাঙতেই ওর বয়ফ্রেন্ডকে ফোন করলাম, করে জিজ্ঞেস করলাম বিয়ে করবে কি করবে না, ও তো তখনই রাজি। আসলে আমার এই যারা পন্টন নিয়ে বিয়ে করে তাদেরকে একদম সহ্য হয় না, এদের জন্য কত গরিব মেয়েদের জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে বলুন তো। সত্যি এদের তো বিয়ে তো দূরের কথা, সমাজেই থাকতে দেওয়া উচিত না। যা বলেছো, যতদিন তোমার মতো ছেলে এদেশে আছে ততদিন মানুষের কোনো চিন্তাই নেই। একটা কথা ছিল। এই এই কি 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 হলো? এই 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 দাঁড়া। আরে মালগাড়িতে প্যাসেঞ্জার তুলেছিস? এই পেছনে কি আছে? দেখা দেখা সে কি দেখা? গরুর খাবার খোল আছে, খাবেন? ওই আমার সাথে চ্যাংড়ামি হচ্ছে, থানায় ভরে দেবো। ডকুমেন্টস আছে, বার কর। বলছি পায় কি ব্যথা, নামতে দেরি হচ্ছে। হ্যাঁ আপনার সিনিয়র কে রাখুন। এই শোন, তোর মতো এইসব ছিচকে ধরতে না আমার সিনিয়র লাগে না, আমি একাই যথেষ্ট। বলছি নাপবি নাকি দরজা ভেঙে টেনে বার করব? কে মাধব? স্যার এই আবির বলে একটা ছেলে, নাপতে পারছে না। ছেড়ে দাও, ঝামেলা করো না, ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও, ওকে যেতে দাও। কেসটা কি স্যার? আর কেস একেবারে সুটকেস বানিয়ে ছেড়ে দিয়েছিল, ডেঞ্জারাস ছিল বুঝলে। একবার নিয়েছিলাম, ছবি তুলে এসপিকে পাঠিয়ে দিয়েছিল। আপনি হ্যারের লোক, সেটা তো আগে বলেননি। এবার তাহলে আসি? হ্যাঁ, কখনো সময় হলে আমার ব্যাপারে জেনে নেবেন। হ্যাঁ আমার নাম আবির, আবির ব্যানার্জি। ও হ্যাঁ হ্যাঁ। তুই ওই ইসাইকে চিনতে? হ্যাঁ চিনি, অনেকদিন আগে থেকে দুজনের মধ্যে একটা ছোট হাতাবাই হয়েছিল, তারপর দুজনেই ভেতরে চলে গেছিলাম, আমি জেলে আর ও হাসপাতালে। আচ্ছা বাবা শোনো না, আমি যাকে বিয়ে করব তুমি তাকে কত পণ দেবে? এ আবার কি ধরনের প্রশ্ন? আমাদের সবই তো তোর, তাহলে তো তার সবই পাওয়া উচিত। শোনো, এক পয়সাও দেবে না, ঠিক আছে? আর তারপরও যদি বিয়ে করতে চায় তাহলে মায়ের সাথে বিয়ে দিয়ে দেবে, যাও। টিভিটা বন্ধ করো, শুতে চলো, অনেক রাত হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো সব?